জনসাধারণক আর কি কষ্ট দিব বিজেপি সরকারে? ডাবল ইঞ্জিনের সরকারে উন্নতি করব পারিছেনে অসমবাসীর? দাম বৃদ্ধির বজারত জিএসটি সংগ্রহর অভিলেখ, দেশের বজারত এতিয়া সকলো সামগ্রীর দাম বাড়িছে আর সেইদরে বাড়িছে শতাংশ নির্ধারিত হওয়া জিএসটিও। বিজেপি শাসিত নরেন্দ্র মোদী সরকারে সকলো সামগ্রীর দাম বৃদ্ধি হওয়ার সুযোগতে জিএসটি সংগ্রহ বৃদ্ধি করেছে, কিয়নো দেশের প্রতিবিধ পণ্যর জিএসটি পৃথক পৃথক আর সেই সামগ্রীর দামের হিসাবত শতাংশ নির্ধারণ হয়। বিগত এপ্রিলত কেন্দ্রীয় সরকারে জিএসটি সংগ্রহ করেছে 1,87,000 কোটি টাকা। 2017 চনত জিএসটি ব্যবস্থা প্রবর্তন হওয়ার পাছত কোনো একটা নির্দিষ্ট মাহত এয়াই সর্বাধিক জিএসটি সংগ্রহ। বিগত বছরের এপ্রিলত কেন্দ্রীয় সরকারে জিএসটি সংগ্রহ করবলে সক্ষম হয়েছিল 1,68,000 কোটি টাকা। জিএসটি সংগ্রহত গাফিলতি হওয়ার বাবে সরকারের বিগত বছরের সংগ্রহ হ্রাস পাওয়া নাছিল। বিগত বছর জিএসটি সংগ্রহ হ্রাস পাইছিল কিয়নো তেতিয়া অর্থাৎ এবছরের পূর্বে একেবারে সামগ্রীর মূল্য এতিয়াতকৈ কম আছিল। ইপিনে প্রতিটি কথাতেই অসমৰ উন্নয়নের জয়গান গোয়া সরকারে সচাকৈ কোৱাৰ দৰে অসমৰ সাধারণ জনতা সখিনে, কিয়নো দাম বৃদ্ধিয়ে এফালৰ পৰা মানুহৰ শোক কাঢ়িছে, অভাবনীয় হাৰত বাঢ়িছে কর উপকর। দাম বৃদ্ধি আর কর উপকরের মাধমাৰত সর্বশান্ত আজি সকলো, কিন্তু এই মাধমাৰ আৰু কিমান দিনলৈ? যিকোনো উপায়ৰে কর দিবলৈ নাগরিকক বাধ্য কৰিছে সরকারে। আপুনি প্রতিটি সামগ্রীতে আদায় দিয়ে কর, কেবল এয়াই নহয় প্রত্যক্ষ করর উপরেও উপকরণ বুজাত এটা সর্বশান্ত সাধারণ জনতা। মূল্য বৃদ্ধিয়ে সর্বসাধারণ মানুষ কুঙা করে পেলাইছে। আসল যখন সরকারে মূল্য বৃদ্ধি রোধ করিম বলে শাসনের বাস জুড়িলে আহিল, যে সিলিন্ডারের দাম কমাম বলে কলে, পেট্রোল ডিজেলের দাম কমাম বলে কলে, এডভার্টাইজ করলে গোটেই মানে ভারতবর্ষখনতে, তারপর আসলতে 2014 চনের আগত যে সিলিন্ডারের দাম আছিল 450 টাকা, সেই সিলিন্ডার আজির তারিখ 1,250 টাকাল গতি করল। এই পরিবর্তনের নামত মানুষক, সর্বসাধারণ মানুষক আসলতে এনেকে দাম বৃদ্ধির জড়িয়ে কুঙা করব করা এখন সরকার। এখন সরকার আসলে সর্বসাধারণের সরকার নহে, এখন পুঁজিপতি বনিয়ার সরকার, এখন আদানি আম্বানিক ধনী করার সরকার। আমার কৃষকর মানে যেটো আয় সেটা দুগুণা করিম বলে কলে, আজি তারিখলকে কৃষকে আজি কেনেকা হাহাকার করবলগা হয়েছে, যে খেতি পথারত পানি নাইকিয়া হয়েছে, খেতি পথার জলসিঞ্চন ব্যবস্থা নাই, তার উপরও মানে যখন মধ্যভোগী আসলতে কৃষকর যে উচিত মূল্য সে পাবলে সক্ষম হওয়া নাই, প্রতিটি জায়গাতে সিন্ডিকেট চলার কারণেহে আসলতে আজির তারিখ মানে রাইজ কুঙা হবলগা হয়েছে। যে আপনি সাব মানে প্রতিটি মুহূর্ততে আজি ব্রয়লার মুরগির মানে দাম কেনেকে ধরনের বৃদ্ধি হবলৈ পাইছে, সিন্ডিকেটর কারণে আসলতে এইবর দাম বাড়িছে, আলুর সিন্ডিকেট হয়েছে, পিঁয়াজর সিন্ডিকেট হয়েছে, মানে বিভিন্ন ধরনের মাছর সিন্ডিকেট হয়েছে, পানের সিন্ডিকেট হয়েছে, প্রতিটি জায়গাতে সিন্ডিকেট করার এখন সরকার, এখন সিন্ডিকেটর সরকার, সিন্ডিকেটর জড়িয়ে রাজ চলা এখন সরকার। এই সরকারের দিনত আসলতে কোনো কারণে সর্বসাধারণ মানুষ সুরক্ষিত নহে। সেই কারণে এটা কথা দাবি জানাব বিচারিছো, যে প্রতিবাদ হব লাগিব, এই বিষয়বিলাকক লৈ রাইজে প্রতিবাদ করব লাগিব। এটাই কথা যে মূল্যবৃদ্ধি রোধ করিম বলে কলে, পিঁয়াজর মালা পিঁধিলে বিজয়া চক্র প্রবতী, এই ডিব্রুগড়ের যিজন বিধায়ক আছিল প্রশান্ত ফুকন নে কি, সেইজনে মানে মানে গরু গাড়ি লৈ প্রতিবাদ সাব্যস্ত করেছিল, আজির তারিখত দেখা পোৱা নাই যে মূল্য যে দুপত দুপে মূল্য বৃদ্ধি হয়েছে, এই বিষয়বিলাক তেওঁলোকৰ কর্ণগোচর হওয়া নাই বা দৃষ্টি তেওঁলোকৰ পৰা নাই। আসলতে মানুহক আভুয়া ভাবিবর কারণে আসলতে তেওঁলোকে সেই সময়ত এই প্রতিবাদ সাব্যস্ত করেছিল। আমি সেই কারণে সর্বসাধারণ রাইজক এটা কথা আহ্বান রাখব বিচারিছো, এখন সরকার আসলতে সাধারণ মানুষের সরকার নহয়, সর্বসাধারণ মানুষের সরকার নহয়, এখন পুঁজিপতির সরকার। প্রতিটি দিনে গুয়াহাটিতে আপনি দেখা পাব যে যদি পান বজারত এটা বস্তুর বেলেগ ধরনের দাম, যদি সেটু আহি মানে গণেশগুড়িত এটা তারতম্য দেখা পাওয়া যায় দামের। রাজ্যে শতাধিক সামগ্রীত 5% থেকে 28% পর্যন্ত জিএসটি আদায় দিয়ে, যার ফলত কেন্দ্রীয় সরকারের বছরই প্রায় 20,00,000 কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়। জিএসটির বাহিরেও টোলগেট, পেট্রোল ডিজেল, আয়কর, সম্পত্তি কর, পরিবহন কর, পানি ব্যবহার করার কর, গৃহ নির্মাণ কর, আবকারী কর, পৌর করকে ধরে অসংখ্য কর সরকারক আদায় দিয়েছে। দাম বৃদ্ধিয়ে কুঙা করা সরকারখনক লৈ এটা খর্গহস্ত হয়ে পড়েছে জনতা। এগারী মহিলা হিসাবে কি কব বিচার? প্রথমতে মানে সিলিন্ডারটির কথায় কম, সিলিন্ডারটির এটা 1,200 টাকা নহলে সিলিন্ডারটা লব নয়, হ্যাঁ, আর বাকিটো 200 টাকা মিঠাতেলের লিটার,
বাকী সকলো বস্তুৰে দাম বৃদ্ধি হৈছে, সকলোৰে মূল্য বৃদ্ধি কৰিছে, কিন্তু আমাৰ দৰে সাধাৰণ মানুহখিনি আমাৰ চলি পতান হৈছে। এইটো মূল্য বৃদ্ধিত আমি চলিম কেনেকৈ? মানে যিখিনি আমাৰ চলিব লগা, আমাক মিনিমাম আমাক যিখিনি চলিব লগা অৱস্থা আমাৰ সেইখিনিয়ে নাই। এতিয়া বজাৰটো জুই চাই দিওঁ, আমি সাধাৰণ মানুহখিনি ভালে বিধ চব্জিখিনি খাব নোৱাৰোঁ, মাছখিনি খাব নোৱাৰোঁ, মাংসখিনি খাব নোৱাৰোঁ, অকল দাইল আলু কিবা কৰি সাধাৰণ মানে খোৱাৰ বাচি থকাৰ কাৰণে খাব লগা হৈছে, এনেকুৱা মূল্য বৃদ্ধি। আনহাতে কেন্দ্ৰীয় চৰকাৰৰ তথ্যমতে ৰাইজে আনকি জি এছ টি ক্ষতিপূৰণৰ উপকাৰো আদায় দি আছে শেহতীয়াকৈ। অৱশ্যে পৰিতাপৰ কথা যে এনেধৰণৰ উপকাৰ সন্দৰ্ভত সাধাৰণ ৰাইজ অৱগত নহয়। ৰাইজৰ পৰা জি এছ টি ক্ষতিপূৰণ শিতানৰ বাবে উপকাৰ লোৱা হয় যদিও অসমৰ দৰে আৰ্থিকভাৱে দুৰ্বল ৰাজ্যক কেন্দ্ৰই সময়মতে জি এছ টি ক্ষতিপূৰণ আদায় দিয়াৰ নজিৰ নাই। জি এছ টি ক্ষতিপূৰণ ৰাজ্যই বিচাৰিলে কেন্দ্ৰীয় চৰকাৰে অসমৰ দৰে ৰাজ্যক বেক টু বেক বুলি ধাৰ ল'বলৈহে বাধ্য কৰায়। ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট শ্যামল সহযোগত দৃষ্টিৰূপা বৰদলৈৰ ৰিপৰ্ট, দ্য ক্ৰছ কাৰেণ্ট।